ইলিশ মাছ হচ্ছে আমাদের বাঙালির আবেগ। বর্ষাকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইলিশ মাছেরও আমদানি কিন্তু ভালোই বেড়েছে। সেই সঙ্গে আজকে আমাদের বাড়িতেও চলে এসেছে ইলিশ। তাহলে চলুন আজকে একটা চটজলদি ইলিশ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। নুন আর হলুদ দিয়ে ইলিশ মাছটাকে প্রায় আধ ঘন্টার মতো মাখিয়ে রেখেছি। অন্যদিকে নিয়ে নিয়েছি এক চামচের মতো গোটা সর্ষে, গোটা জিরে, দুটোর মতো কাঁচা লঙ্কা। সব উপকরণগুলোকে দিয়ে একটা ভালো পেস্ট করে নিয়েছি, আর একটা টমেটো, আর তার সাথে চার থেকে পাঁচটার মতন কাঁচা লঙ্কা। আর এখানে তো মাছটা আমাদের নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেই দিয়েছি, আধ ঘন্টার উপর মাখিয়ে রেখেছি, ফলে মাছটাতে খুব ভালোভাবে নুনটা ঢুকে যাবে। কড়াই গরম হয়ে গেছে, এখন আমরা কড়াইয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ সর্ষের তেল। আজকে যেহেতু আমি প্রেশার কুকারে ইলিশ ভাপা তৈরি করব, তো সেই জন্য তেলটা একটু বেশি লাগবে। এরপর মাছগুলোকে হালকাভাবে দিয়ে নাড়াচাড়া করে তেল থেকে তুলে নেব। হালকা আঁচেতে দু পিঠটা একটু ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব, খুব বেশি ডিপ করে ভাজবো না। এরপর আমি একটা ছোট প্রেশার কুকার নিয়েছি, তোমরা চাইলে এটা টিফিন কৌটোতেও করতে পারো, আমি এটা প্রেশার কুকারে করেছি। মাছ সহ পুরো তেলটাকে এরপর আমরা প্রেশার কুকারে দিয়ে দেব। দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা, এরপর দেব সর্ষে, কাঁচা লঙ্কা ও গোটা জিরের সেই পেস্ট। একটু জলটা ভালোভাবে ধুয়ে বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব এক চামচের মতো হলুদ গুঁড়ো, দেব এক চামচের মতো নুন। নুনটা অবশ্য আমি পরিমাণ মতো দিচ্ছি, কারণ মাছ ভাজার সময় আমি আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই কথাটা মাথাতে রেখেই আমি নুনটা এখানে দেব। নুনটা আর হলুদটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। উপর থেকে দিয়ে দেব একটু বেশি পরিমাণে সর্ষের তেল, কারণ ইলিশ ভাপা করতে গেলে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগে। হয়ে গেল আমাদের এখানে সব রেডি। এরপর ঢাকনাটা বন্ধ করেই আর গ্যাসে বসিয়ে দেব। আর এই প্রেশার কুকারটাতে না একটা সিটি দিলে মোটামুটি সমস্ত কিছু সিদ্ধ হয়ে যায়, তো সেই মতন আমি একটা সিটি দিয়েই আর গ্যাসটা বন্ধ করে নামিয়ে দেব। ব্যাস আমাদের এখানে রেডি হয়ে গেছে গরম গরম সর্ষে ইলিশ ভাপা।